কুমিল্লা তিন মুরাদনগর আসনে স্বতন্ত্র ইগল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের একটি উঠান বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে তিনি বলেন প্রশাসন কারো পক্ষে যেতে পারবে না প্রশাসন নিরপেক্ষ থাকবে তারা হুমকি দেয় প্রশাসন ভোট কেটে নিয়ে যাবে প্রশাসন দিয়া ভোট কাটবে কোন সময় প্রশাসন হাতের কবজি কেটে লাইবে সরকারের নির্দেশ শেখ হাসিনার নির্দেশ প্রশাসন কিনে ভোট লইয়া যাইব সেই দিন আর নাই আমরা বৈশা রয়েছি না কারাকারা কারা মাস্তানি করস আমি অভিযোগ করছি আল্লাহ যদি বাসায় ছয় তারিখের আগে হয়তো নিয়ে যাইবা নির্বাচন করি আমি দীর্ঘদিন নৌকার জন্য জীবন দিছি নৌকা পায় নাই শেখ হাসিনা বলছেন যারা নৌকা পায় নাই তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবে যদি সে পাশ করে তাহলে শেখ হাসিনা তাকে ফুলের মালা দেবে এই আসনে এবার নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন দশ প্রার্থী এদের মধ্যে হ্যাবিয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইগল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার আর নৌকা প্রতীকের প্রার্থী ইসুফ আবদুল্লাহ হারুন ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হুমকি দেয় ভোট কেন্দ্রে লোকজন আসতে দেবে না তাই আমি বলেছি ভোট নিরপেক্ষ হতে হবে কে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে প্রশাসনকে নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন ভোটাররা ভোট কেন্দ্রে আসবে নিরপেক্ষভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে আমার প্রতিদ্বন্দ্বীর প্রার্থী বিভ্রান্ত হয়ে গেছেন মানুষ সন্ত্রাস চাদাবাজ মুক্ত ও উন্নয়নের মুরাদনগর দেখতে চায় আমি বিগত দশ বছর যে উন্নয়ন করেছি আশা করছি ভোটাররা সাত জানুয়ারি উন্নয়নের পক্ষে রায় দেবে